Good morning, my beautiful friends. Welcome back to a brand new episode of Missing Years YouTube channel. Good morning. এখন আমরা আছি পাইনকোন হোমস্টে মাইরুংগাও কালিংপং। তো এটা হচ্ছে আমার হোমস্টে একদম পিছন দিক। এটা হচ্ছে আমার রুম আর রুমের জানলা থেকে রয়েছে এই ভিউটা বন্ধুরা। দুর্দান্ত ভিউ। চলো তোমাদেরকে দেখাই যে রাতে বাইক কোথায় পার্ক করেছিলাম। এখানে রয়েছে আমাদের বাইক, বাট সারা রাতে শিশির পরে ভিজে অবস্থা শেষ। দেখেছো অবস্থা, দেখো পুরো বাইক মুছতে হবে পরে বেরোনোর আগে। অফবি ডেস্টিনেশন মানেই শান্তি, অফবি ডেস্টিনেশন মানেই একদম আসল প্রকৃতির সন্ধান। এবং সেই জন্যই এই অফবি ডেস্টিনেশনগুলোতে এলে মনের যত অশান্তি, যত মনের সব কষ্ট দূর হয়ে যায় চোখের নিমেষে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আর বৈদিক নিমা দার সাথে, মানে নিমা বুটি আমার কাছে, নিমা দাদার সাথে আমরা যাচ্ছি উপরে। উপর থেকে বলছে খুব সুন্দর নাকি পুরো গ্রামটার একটা ভিউ পাওয়া যায়। ও ভাই সাহ, তো উঠে চলে এসেছি পাহাড়ের একদম উপরে, আর এখান থেকে চলো তোমাদের ভিউটা জাস্ট দেখাই। ये गांव का नाम है मैरुंग, जो कि अलगड़ा पेदुंग ब्लॉक में पड़ता है। देख रहे हो वहाँ पे सबसे नीचे है वो रिनक, जो कि सिक्किम के अंडर में आता है। रिनक से आप सीधा जाओगे ऊपर तो वहाँ पे है जुलुक। जुलुक से ऊपर जाओगे आप वहाँ पे जाओगे तो आपका दोकला मिल जाएगा। यहाँ पे तीन गाँव है, तीन गाँव मिल के ये एक बना है। जैसे ये नीचे है, यहाँ से लेकर ये पूरा है मैरुंग गांव बोलते हैं। इसके नीचे जो दिख रहा है आपको, नीचे वो दिख रहा है ना, होम स्टे वगैरह उधर, वो है तंद्रबुंग। वहाँ तंद्रबुंग से आगे आप जाओगे, फिर वहीं से जाके उधर जाओगे, वो दिख रहा है छोटा सा नाला दिख रहा है खुला, जहाँ के जहाँ पे झरना है, वाटरफॉल, डुका वाटरफॉल से फिर आगे जाओगे आप, यहाँ पे उसको बोलेंगे डुका। तुमने तो सुन ली, दादा बोलें एखन थे खूब काछे एक ग्राम आछे डुका, মাইরুংগাঁও থেকে মাত্র 6 কিলোমিটার দূরে, এবং সেইখানে আছে একটা হোমস্টে, মানে একটা টিলা আছে, সেখানে একটা হোমস্টে আছে, এবং সেই টিলা থেকে কিন্তু 360 ডিগ্রি নাকি ভিউ আছে। এই মুহূর্তে আমরা করছি আমাদের বাইকের কুল স্টার্ট, কারণ আমরা এখন এক্সপ্লোর করতে যাচ্ছি ডুকা। আশা করছি দুর্দান্ত ভিউ পাবো, তাই ভিডিওতে কিন্তু থাকো, হোপিং ফর দ্য বেস্ট। একদম। তো আমরা এদিক থেকে আলগাড়া থেকে এসেছি, ডান দিকে চলে গিয়েছিলাম মাইরুংগাঁও মস্তির জন্য, কিন্তু ডুকা যাওয়ার জন্য সোজা যেতে হবে, মানে এখন আমরা বাঁ দিকে যাবো। বন্ধুরা, এটা হচ্ছে ইমপ্রেশন হোমস্টে। রাজুদা এটার ব্যাপারেও আমাকে বলেছে, এটাও রাজুদার যাবো। রাজুদা বলো যে এইখানে যে ছাদের উপর যে ঘরগুলো আছে সেখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। অফবিটের শেষ ঠিকানায় চলে যাচ্ছি আমরা, দেখতে পাচ্ছ চারিদিকে জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে আসছে সূর্যের আলো, এই ফিল কতদিন পাইনি। প্রচন্ড শীতের মধ্যে যখন এই নরম সূর্যের আলো গায়ে এসে পড়ে না, মনে হয় যেন মায়ের হাতের আদর পড়লো গায়ে। নর্থ বেঙ্গলের ফিলটাই ডিফারেন্ট। কি বিউটিফুল জায়গা ভাই, কি বিউটিফুল জায়গা। বৈদিক, এই জায়গাটার ফিলটা কেমন? জাস্ট এই জায়গাটার ভাই, সত্যি জ্যাকেট না পরে আসলে অবস্থা টাইট হয়ে যেত আমার। আচ্ছা আচ্ছা, যে বিবাহিত মানুষরা বৌছারা হলেই কি হয়ে যায় দেখো। ধোঁয়াটা বেরোচ্ছে, তার পিছনে জঙ্গল, তার পিছনে পাহাড়, একদম উপরে সূর্য, মানে ওয়াট আ ফ্যান্টাস্টিক ভিউ। বাইকটা নিয়ে লোকালিটিটা এক্সপ্লোর করতে না বেরোলে খুব বড় ভুল করতাম। এই ভিউটা ভাই চরম চরম। তো বন্ধুরা, আমার সামনে দেখো একটা বাঁশের হোমস্টে আছে, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট হোমস্টেজ ইন দিস এরিয়া। বন্ধুরা, এই জায়গাটার নাম হচ্ছে ট্যান্ড্রাবং, এই হোমস্টেটার নাম হচ্ছে দ্য কোর হোমস্টে। ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যদি তোমরা বুক করতে চাও এই হোমস্টেটা বুক করে নিতে পারো। ট্যান্ড্রাবং থেকে ডুকার দূরত্ব 3.5 কিলোমিটার, আর মাইরুংগাঁও থেকে ট্যান্ড্রাবংয়ের দূরত্ব 3 কিলোমিটার। এই জায়গাটাতে যখন তুমি বাইক চালাবে না, আর যখন এই ধরনের দৃশ্যটা দেখবে, মন আনন্দে একদম ভরে যাবে। এখানে কিন্তু বেশ ঠান্ডা, উপরটায় গরম ছিল বলে গ্লাস বার করে নিই, এখন কিন্তু আমার হাত মোটামুটি সেঁকে গেছে একদম ঠান্ডায়। এইবার কিন্তু একটু খারাপ রাস্তা পাচ্ছি বন্ধুরা, এতক্ষণ রাস্তা বেশ ভালো ছিল। সামনেই আমাদের আসছে ডুকা ওয়াটারফল, আর ইয়ে হো গিয়া ফ্রেন্ডস ডুকা ওয়াটারফল। ড্রোন শট নিয়ে নি ভাট করে।
প্রথমে ভেবেছিলাম যে এই ওয়াটারফলটাতে আসবো না, কিন্তু এখানে আসার পরে প্রথমে তো দেখে ভালোই লাগলো, তারপরে ড্রোনটা যখন উড়ালাম আরও ভালো লাগলো। কারণ যখন আমি তোমাদের ড্রোন শটটা দেখাবো তখন তোমরা দেখতে পাবে যে কত গভীর জঙ্গলের ভিতর থেকে এই ঝর্ণাটা বয়ে আসছে, এবং এর উপরে প্রায় তিনটে স্টেপ আছে। এর উপরে একটা স্টেপ আছে, তার উপর কিছু দূর আরব জঙ্গলের ভিতরে যাওয়ার পরে আরও একটা স্টেপ আছে। জাস্ট ফ্যান্টাস্টিক। এটা হচ্ছে ডুকা ওয়াটারফল। মাইরুং গাঁও থেকে বাস 5 কিলোমিটার দূরে এই ডুকা ওয়াটারফল তোমরা পেয়ে যাবে। তোমরা যদি মাইরুং গাঁও ঘুরতে আসো তাহলে কিন্তু এই জায়গাটা এক্সপ্লোর করতে অবশ্যই এসো, কারণ অলরেডি তোমরা দেখেছো যে রাস্তাটা, মানে মাইরুং গাঁও থেকে ডুকা ওয়াটারফল আসার রাস্তাটা কতটা সুন্দর, কতটা অ্যাডভেঞ্চারাস। তো বন্ধুরা চলো এবার তোমাদের দেখাই এই ডুকা ওয়াটারফলের ড্রোন শট। চলো এবার ডুকা ভিলেজের দিকে এগোই। মোটামুটি 2 কিলোমিটার মতন দূর হবে ডুকা ভিলেজ। বাঁদিকের ভিউটা জাস্ট দেখো, এই সামনের যে রেঞ্জগুলো আছে এগুলো পুরো ইস্ট সিকিমের রেঞ্জ। ওই একদম উপরের যে মাথাটা রয়েছে ওটা হচ্ছে ডোকলাম। আর এক মাস পরে দিস অল উইল বিকাম হোয়াইট। এই পাহাড়ের পিছনে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি ডুকা ভ্যালি হোমস্টে, ডুকা গ্রামের মধ্যে সব থেকে সুন্দর হোমস্টে। আর আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ কি দারুণ ভিউ। এই হোমস্টে এবং এই ভিউর ব্যাপারে ডিটেলসে ব্লগিং করেছে বৈদিক। তো এই জায়গাটার ব্যাপারে যদি তোমাদের জানতে হয় তো তোমরা প্লিজ বৈদিকের চ্যানেলে চলে যাও। আরে ওঠ রে, বাড়ি যাবো না, ও ওঠ রে। হ্যাঁ ঠিক আছে, হারমোনিয়া ভেঙে নে ভালো করে। হ্যাঁ আবার ঘুমিয়ে পড়লো। হ্যাঁ মালটা আবার শুয়ে গেছে এখানে এসে, সারাদিন শুয়ে থাকে এই কাজ। বাইকার্স, এই জায়গাটা কিন্তু তোমাদের জন্য ওয়েট করছে। দারুণ অফবিট, দারুণ ভিউ, এক রাতের জন্য দারুণ জায়গা। লাভা রিসর্ট ঘুরতে এলে এটা কিন্তু সাইট সিন করাই যায়। তো আর দেরি করো না, নেক্সট বার যখন কালিম্পং সাইডে আসছো চলে এসো। পেডং, আলগারা, মনসুং, লাভা, ঋষভ, লোলেগাঁও, যে কোনো জায়গায় ঘুরতে এলে তার সাথে তোমরা কিন্তু এটা ঘুরতে আসতে পারো। এই ডুকা ভ্যালি প্রাইমারি স্কুল, এই গ্রামের একমাত্র স্কুল। এখানে দেখতে পাচ্ছ প্রচুর বাচ্চারা কিন্তু পড়াশোনা করে, এদিকে অনেক বাচ্চা কাচ্চা আছে। টাটা। আমি ভাইয়া হো রা গুসা ক্যুকি উনকো হো রা দেরি ক্যুকি বো খায়েঙ্গে বিবি সে মার ক্যুকি বিবি কো লেকে জানা হ্যায় কালিম্পং বাজার। রাইম বান গিয়া তো আমরা এখন আমাদের পাইনকোন হোমস্টেতে ফেরত যাবো, তারপরে সেখানে গিয়ে করবো ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করে নিয়ে আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাবো গিদাংয়ের জন্য। ওখানে একটা অ্যাডভেঞ্চার ক্যাম্প আছে যার নাম আলাফিয়া অ্যাডভেঞ্চার ক্যাম্প। গুগল ম্যাপ অনুযায়ী গিদাংয়ে যাওয়ার জন্য সময় লাগতে পারে 2 ঘন্টা। তার মানে রাস্তা কিন্তু খারাপ, কারণ দূরত্ব খুব একটা নেই। আমাদের আবার আলগড়ার দিকে ফেরত যেতে হবে, সেখান থেকে আবার টার্ন নিতে হবে। চলো ডান দিকে টার্ন নিতে হবে, আমাদের হোমস্টেটা ওই যে নিচে। কালকে রাতে আমরা এখানেই ছিলাম হোমস্টের পিছনের ব্যালকনিটা থেকে, খুব সুন্দর ভিউ পাওয়া যায় সকালবেলায়। সানসেটটা কিন্তু এখানে দুর্দান্ত লাগবে। সময় হয়ে গেছে দুপুর 12:30। রোজকার মতন আজকেও আমরা লেট ব্রেকফাস্ট করতে চলেছি। এখানে রয়েছে পুরি আর এখানে রয়েছে আলুর তরকারি। তবে এটাকে পুরির থেকে বেবি নান বলাই ভালো। হ্যাঁ বেবি নানই বানিয়েছে। তো বন্ধুরা আমার ঘড়িতে সময় এখন 2:10 আর আমরা মাইরুং গাঁও থেকে বেরোবো গিদাং এর দিকে। কথা না, আস্তে আস্তে। আমরা মেন রোডটা ছেড়ে একটা অন্য রাস্তা নিয়ে নিয়েছি। এখান থেকে 10 মিনিট দেখাচ্ছে, আবার 1 মিনিটও দেখাচ্ছে, কিছু বুঝতে পারছি। ও একদম তোমাকে ক্যাম্প পর্যন্ত পৌঁছে দেবে, ওকে আমি কথা বলে দিয়েছি।